আপনার কি প্রচণ্ড সর্দি, নাক দিয়ে কাঁচা জল পড়ছে, গা হাত পা পিঠে প্রচণ্ড ব্যথা, কাশিতে আপনি কষ্ট পাচ্ছেন, অনেক দামি দামি সিরাপ খেয়েও কিছুতেই কোনো কাজ হচ্ছে না? এই সবগুলি উপসর্গের কোনো একটাও যদি আপনার সঙ্গে হয়, তাহলে আজকের এই স্পেশাল ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, আমি দিব্যেন্দু কুশারি, গভর্নমেন্ট সার্টিফাইড হেলথ কোচ, যোগা অ্যান্ড আয়ুর্বেদা। শীতকাল মানেই একটা আলাদা অনুভূতি, উৎসব, আনন্দ, পরিবার পরিজন, বন্ধুবান্ধব নিয়ে পিকনিক, বেড়াতে যাওয়া, আরও কত কি। কিন্তু এর সঙ্গে শীতের কিছু নেতিবাচক প্রভাবও আছে, যেটা আমরা একেবারেই এড়িয়ে চলতে পারি না। শীতের মরশুমে সর্দি কাশি জ্বর ছাড়াও বিভিন্ন ধরনের ইনফেকশনের ভয় থেকেই যায়। তাই যে কোনো রকমের ইনফেকশন থেকে রক্ষা পেতে অবশ্যই আপনাদের ডায়েটের তালিকায় হলুদকে অন্তর্ভুক্ত করতে হবে। আজকের ভিডিওয়ে আমরা জানবো, নাম্বার 1, শীতে ইনফেকশনের হাত থেকে বাঁচতে কেন হলুদকে বেছে নেওয়া হয়েছে। নাম্বার 2, এর মধ্যে কী এমন উপাদান আছে যা আমাদের রক্ষা করে। 3, শীতের মারণ রোগ থেকে কীভাবে আমাদের শরীরকে বাঁচায় হলুদ। 4, হলুদের 5টি উপকারিতা। যদিও ভারতীয়দের রান্নাঘরে হলুদের ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে, যে কোনো খাবার হলুদে ব্যবহার আমাদের শরীরের স্বাস্থ্য, ত্বক এবং রোগ জ্বালা নিরাময়ে অনেকটাই ভূমিকা পালন করে থাকে। শীতের মরশুমে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে দুর্বল হতে শুরু করে। এই সময় আবহাওয়ার ব্যাকটেরিয়া ও ভাইরাসের বৃদ্ধির আশঙ্কাও অনেকটা থেকে যায়। আর এই কারণেই বেশিরভাগ মানুষের কাশি, সর্দি, মাথা ব্যথা বা গলা ব্যথার মতো উপসর্গ ভোগেন। আর এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে আয়ুর্বেদ উপায় বা আয়ুর্বেদা রেমেডি। জেনে নিন কেন হলুদ খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য সাংঘাতিক উপকারী হতে পারে। তার আগে চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সম্পূর্ণ ফ্রি। একটা লাইক অবশ্যই করবেন, কারণ তাহলে আমরা অনেকটা ইন্সপিরেশন পাই আগামী টপিকগুলো স্বাস্থ্যের ওপর আপনাদের জন্য নিয়ে আসার জন্য। তো চলুন শুরু করা যাক। কেন হলুদকে বেছে নেওয়া হয়েছে? হলুদে কার্কিউমিনয়েড নামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌগ রয়েছে। পলিফিনলের মতো কার্কিউমিনয়েড অনেক নিরাময়ের বৈশিষ্ট্য রয়েছে, যা হলুদকে একটা শক্তিশালী করে তোলে। এর একসাথে প্রায় সমস্ত স্বাস্থ্য সমস্যার বিরুদ্ধেই লড়াই করতে পারে। এটি একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট, তাই এটি ত্বকের জন্য দুর্দান্ত কাজ করে। এবং এতে আপনারা অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলো রয়েছে, যা সহজেই ক্ষত এবং অ্যালার্জির মতো সংক্রমণের হাত থেকে আপনাদেরকে রক্ষা করতে পারে। বেনিফিটস অফ টার্মারিক ইন উইন্টার। শীতে হলুদের 5টি উপকারিতা। ত্বকের উপকারিতা। আমাদের ত্বককে সুস্থ এবং উজ্জ্বল রাখতে হলুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেতে আমাদেরকে প্রচুর পরিমাণে লিপিড এবং প্রোটিনযুক্ত খাবার খাওয়া উচিত। শীতের সময় হজমের সমস্যা ত্বকের ওপরও আপনাদের প্রভাব ফেলতে পারে, তাই আপনার প্রতিদিনের ডায়েটে অবশ্যই হলুদকে ব্যবহার করুন। হলুদ হজমে সাহায্য করে এবং শরীরকে দূষণকারী উপাদান থেকে মুক্তি দেয়, তাই রোজ হলুদ খান এবং আপনার ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতা বৃদ্ধি করুন এই শীতের শুষ্ক রুক্ষ সময়ে। অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। হলুদ আমাদের শরীরে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে। হলুদে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ছানি, গ্লুকোমা, ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকিও আপনাদের কমিয়ে দিতে পারে। প্রতিদিন নিয়ম করে হলুদ খেলে তার রক্তে শর্করার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে। নেক্সট পয়েন্ট হলো জ্বালা কমাতে হলুদের উপকারিতা। কার্কিউমিনয়েড বা হলুদের মধ্যে এমন একটা যৌগ রয়েছে যা অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ কমাতে সাহায্য করে। গলা ব্যথা, কাশির উপশম ইত্যাদিতে হলুদ অত্যন্ত ভালো ভূমিকা পালন করে থাকে। শীতের প্রবল ঠান্ডার হাত থেকে নিজেকে রক্ষা করা যায়, এর উপাদানগুলি যদি আপনি পরিপূর্ণভাবে পালন করেন। উপাদানগুলি ঠান্ডার সময় গলার ব্যথা এবং কাশির হাত থেকেও আমাদের শরীরকে রক্ষা দেয়, তাই শীতের বিভিন্ন সংক্রমণের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। শীতকালে আপনাদের ডায়েটে প্রতিদিন হলুদের ব্যবহার করুন এবং এক ম্যাজিক্যাল উপাদানগুলি শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় না, বরং বিভিন্ন রোগ নিরাময়ে আপনাদেরকে সহায়তা করে। কীভাবে খাবেন? রান্নায় গুঁড়ো হলুদের পাশাপাশি খালি পেটে কাঁচা হলুদ খেতে পারেন। দিনে একবারে 50 গ্রাম থেকে 100 গ্রাম অবধি আপনি কাঁচা হলুদ খেতে পারেন। ভালো ফল পেতে কাঁচা হলুদে 2 গ্রাম গোলমরিচ মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়েন বিশেষজ্ঞরা। নিয়ম করে এক টুকরো কাঁচা হলুদ খেলে শুধু ত্বক নয়, ইমিউনিটি থেকে শুরু করে হৃৎপিণ্ড, স্নায়ু, লিভারকেও আমাদের ভালো রাখে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। আমি আপনাদের হোস্ট দিব্যেন্দু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এন্ড স্ক্রিনে থাকা এই ভিডিওটা দেখতে পারেন, যদি আপনি 7 দিনের মধ্যে সুগার কন্ট্রোল করতে চান। এটি সুগারের অভ্যর্থ ওষুধ সম্পর্কে ডিটেলস বিস্তারিতভাবে বলা হয়েছে। নমস্কার।